একটা প্রশ্ন কোন নেগেটিভ কথা আপনি বলেছেন লীলা চৌধুরী মানে সালমান শর্মা উনি কি করেছেন এত বছরে সালমান শাহ জনতার ছেলের জন্য অবশ্যই এটা মসজিদ করতে পারলো না একটা আপনি কি করেছেন আমি কেমনে করব আমি ইনভেস্টিগেশন আন্ডার আই এম আন্ডার ইনভেস্টিগেশন ফর দ্য লাস্ট 24 ইয়ার্স আমি তো মারা যাচ্ছি সুমি নামে একজন এই সুমি আমি কিভাবে করব আমাকে সুযোগ দাও আমাকে তো ইনভেস্টিগেশন থেকে বের হয়ে আসতে হবে আমি তো ইনভেস্টিগেশনের মধ্যে থাকলাম আমি কখন করব ইনভেস্টিগেশনের প্রশ্নের উত্তর দেব নাকি আমি এগুলো করব উনারা তো ইনভেস্টিগেশন যখন শেষ হবে তখন কি করবেন আপনি দেখা যাক ইনশাআল্লাহ বড় বড় কথা বলতে চাই না আল্লাহ আল্লাহ যদি বাঁচাই বাঁচিয়ে রাখেন আমাদের যদি হেফাজত রাখেন আল্লাহ যদি চান অনেক কিছুই করার আছে ফারহানা আহমেদ নামে একজন বলেছেন আপনি বলেছেন আমার ইন্টারভিউতে যেটা আপনাকে 100 ভরি সোনার গহনা দেয়া হয়েছিল আমার রিসিট আছে এবং আপনি বলেছেন নীলা চৌধুরী বলতে পারেন এটা নিয়ে গেছে জারওয়া হাউসের রিসিট আছে এটার এই স্বর্ণগুলো নিয়ে গেছেন এরকম হয়তো আপনি কিছু বলেছেন এরকম কিছু অবশ্যই আমার বাসা যা যা ছিলাম কিছু বুঝে পাই কিন্তু উনি বলেছেন আমি যতটুকু জানি গয়না চুরি হয়ে গেছিল সালমান সামিরা দুজনই রমনা থানে গেছিলেন এই ব্যাপারে কথা বলতে উনি বলেছেন ফারহানা গয়নাটা আমাকে দিয়েছিল এটা কি বলেছে প্রশ্ন ফারহানা আহমেদ ফারহানা এটার আনসারটা হচ্ছে যে ইমন যে গিফটগুলো আমাকে দিয়েছিল সেই গিফটগুলো একটা উপরে ড্রয়ারে রাখা ছিল সেই গিফটের উপরে ড্রয়ারে কিছু ক্যাশ টাকা ছিল একটা কাজের মহিলা আমাদের বাসায় এটা ঠিক ইউ আর রাইট দ্যাট একবার চুরি হয়েছিল আমার বাসায় এবং তখন উপরে যে গয়নাগুলো ইমনের গয়নাগুলো আমার আলাদা রাখা থাকতো আমার বাবা মার গুলো আলাদা ছিল তো বিয়ের গহনা তো বড় হয় ওগুলো তো আর পরা যায় না তো আমি যখন শখ করে করে কিনতাম ইমন ইমন খুব পছন্দ করতো চুরি তো খুব চুরি কিনে দিত আর আমাকে চেন কিনে দিত খুব লম্বা লম্বা চেন যদি এটা ইমনের দেয়া না প্লিজ হ্যাঁ কিন্তু আমি বলে দিচ্ছি কিন্তু ইমনের আমার দেয়া চেন আমার মা যেটা ইমনকে পরিয়েছে ওটা কিন্তু নীলা চৌধুরীর গলায় এবং ওটা উল্টা দিয়ে কিন্তু কন্যা রাশি যেটা আমি কন্যা রাশি ওটা উল্টা দিয়ে কিন্তু কন্যা রাশি একটা বিস্কিট ইমন সিঙ্গাপুর থেকে আমার জন্মদিন থেকে নিয়ে এসেছে এখনো পড়ছে নীলা চৌধুরী বলছে এখন নীলজ্জের মতো পড়ছেন জি উনি অনেক কিছু করে না আপনার বাবা মা আপনাকে 100 ভরি সোনার গহনা দিতে পারেন কিন্তু আপনি কেন এখনো সালমান শাহর দেয়া নাকফুল পরে আছেন আমি সালমান শাহর দেয়া নাকফুল পরা নাই আমি আপনাকে এখন এটা রিসিটটা দেখাবো দর্শকের প্রশ্ন এটা আমি রিসিটটা আপনাকে এখনই দেখাবো আপনি যদি চান রিসিটটা একটু ছবি তুলে আপনি দিতে পারেন এটা মোটো আমি তখন এত বড় নাকফুল করতাম না এটা নীলা যদি বলাতে এটা দর্শকরা বলছিল দর্শকের কোনো দোষ নাই আপনারা আমার আগের ছবিতে যান আমার কখনো এত বড় নাকে ফুল ছিল না সরি আমার বয়সের সাথে আমার ইচ্ছা করেছে আস্তে আস্তে করে এটা বড় করেছি ছোট ছিল আগে আক্তার হোসেন নামে একজন বলেছেন যদিও এই প্রশ্নটা আমি একটু আগে এসেছিলাম তাও আবার করতে চাই এমন সুন্দর হাজবেন্ড কোনো কারণে মৃত্যুবরণ করলে সব স্ত্রী আত্মহত্যার পথ বেছে নিত কিছুতেই সে স্বাভাবিক জীবনযাপন করতে পারতো না আর তিনি নিজেই স্বীকার করেছেন শাবনূর সালমানের ডাবিং এর সময় তিনি দুজনের সখ্যতা দেখে অভিমান করে চলে আসছিলেন তাহলে সমস্যা তো ক্লিয়ার দুজনের কারণে কিছুটা হয়েছে সমস্যা ক্লিয়ার না আমার ইমনের যে প্রবলেম হচ্ছিল শাবনূরকে নিয়ে সেটা কিন্তু আমি কোনো জায়গায় কিন্তু আমি এড়িয়ে যাইনি হ্যাঁ সেখানে কিন্তু সমস্যাটা ছিল এবং এই সমস্যা ছিল কিন্তু আমার ইমনের মধ্যে এতটুক এফর্ট ছিল যে ইমন বারবার চাচ্ছিল যে আমাদের রিলেশনশিপটা ঠিক হয়ে যাক ইমন আমার শাশুড়ি প্রায় বলে থাকেন এক শাশুড়ি বলে থাকেন প্রায় প্রায় যে আমাকে ও ডিভোর্স দিতে চেয়েছিল উনি বাধা দিয়েছেন ফার্স্ট অফ অল উনি বাধা দিলেন তার মানে আমি ভালো বউ উনি আমার সাপোর্টে বাধা দিলেন সো শি শুড স্টে কোয়াইট নাম্বার ওয়ান নাম্বার টু যদি উনি বাধা না দিয়ে থাকেন ইমন যদি আমাকে ডিভোর্স করতেই চাইতেন ইমন আমাকে ডিভোর্স করে দিত ওকে হাজার হাজার মেয়ে বিয়ে করার জন্য লাইনে রাজি ছিল কোনো ব্যাপার ছিল না ই কুড হ্যাভ জাস্ট ডিভোর্সড মি করলো না কেন আমি তার আড়াই মাস ছিলাম না করলো না কেন করতো করে দিত করে ওনাকে ওকে ওকে কে বিয়ে করতে না ওকে তো অনেকজন বিয়ে করতে প্রশ্ন করেছে ওই আড়াই মাস আপনি চিটাগং ছিলেন এবং খুনের পরিকল্পনা করেছেন আপনার হাজবেন্ড এরকম কোনো হয় নাই কোনো পরিকল্পনাও হয় নাই সব পরিকল্পনা এটা সম্পূর্ণ নীলা চৌধুরীর পক্ষ থেকে কারণ এখানে রেজভির কেসে যদি আপনারা আসেন আপনারা খুব ভালো করে বুঝবেন ওনার পরিকল্পনা কতদূর যেতে পারে কতটুকু ছোট লাগতে পারে কতটুক নোংরামি হতে পারে হ্যাঁ তো এখানে আপনারা কাগজপত্র দেখেন নাই ওনারা কোনোদিন রিপোর্ট দেখাতে পারেন নাই ওনারা এখানে মুখে মুখে কথা বলে যান এবং মানুষকে বিভ্রান্ত করেন এবং উত্তেজিত করেন এবং ভক্তদেরকে কোনো দোষ আমি বারবার বলি ভক্তদেরকে আমি কোনো দোষ দিই নাই কিন্তু আমি এটা খুব বিশ্বাস আমার বিশ্বাস খুবই স্ট্রং যে ভক্তরা কখনো ইমনকে আত্মহত্যা বা হত্যার জন্য ভালোবাসে না ইমনকে সালমান শাহর জন্যই ভালোবাসে এবং সারা জীবন বাসবে এবং ভক্তরা কমবে না ভক্তরা দিনে দিনে বাড়বে এটাই আমি দোয়া করি
জান্নাত রহিম নামে একজন লিখেছেন, শাবনমের সাথে প্রেম ছিল সালমানের, সামিরা তো এগুলো নিয়ে সালমানের সাথে ঝামেলা করার কারণে সালমান মারা গেছে, সালমান তো নাকি সামিরাকে ভালোবাসতেন, সেটা আপনি বলেছেন, তাহলে আবার শাবনম কিভাবে সালমানের জীবনে আসলো? জান্নাত রহিম নামে একজন জানতে চেয়েছেন, সালমান তো শাবনমকে ভালোবেসেছে কিনা সেটা তো আমি কোথাও বলিনি, আমি তো বলেছি আমাকেই ভালোবেসেছে, সে তো আমার সাথে ডিভোর্সও দেয়নি, ডিভোর্স দিতে চায়ও নাই। একটা প্রশ্ন আমার এসেছে সাথে যে শাবনম প্রেগন্যান্ট হয়ে গিয়েছিল এবং এটার জন্য সিঙ্গাপুর গিয়েছিল, সেটা আপনারা বের করেন, আমার কাছে আমিও একই কথা শুনেছি, কিন্তু এটা শাবনম শুনলাম পরে নাকি প্রেগন্যান্ট ছিল না, ওখানে নাকি একটা বিয়ের ব্যবস্থা করা হয়েছিল এবং ওইটা আমাকে ইমন নিজেই বলেছিল যা বলার, সে কথাটা আমি ইমনের কথা কখনো আমি এখানে ভাঙবো না, আমার যেটা বলার যেখানে যে ব্রাঞ্চে যখন দরকার হয়েছে সেখানে আমাকে বলতে হয়েছে এবং আমি বলেছি এবং সেখানে পাসপোর্টের ফটোকপি ইমন আমাকে দিয়ে গেছিল, সেই পাসপোর্টের ফটোকপিগুলো আমি জমা দিয়েছি। একটা প্রশ্ন, আপনি যখন আয়নায় মুখ দেখেন নিজের মুখ দেখে মনে হয়, জি আমি এখনই আয়নায় দেখছি, আপনি আমাদের মহানায়ক সালমানের খুনি এটা মনে হয় না আপনার? এটা আশিক নামে একজন করেছেন, রেবেকা আক্তার অনেকগুলো প্রশ্ন করেছেন, প্রায় 15টা প্রশ্ন, আমি আসলে এই প্রশ্নগুলো পড়ে পড়ে, উনি বলেছেন যখন সালমানের মামা আলমগীর আপনাকে নিতে আবার আসেন তখন আপনি কেন বলেছিলেন যে যাবেন না? আমি বলিনি, আমার শ্বশুরা ওনার সাথে এসেছিলেন এবং সেটার আই উইটনেস আছে, কিন্তু আলমগীর কুমকুম বলেছেন উনি একা এসেছেন, না আই উইটনেস আছে, এটা বললে হবে না, আই উইটনেস আছে, পুলিশ থানার ওসি ছিলেন বসে ওখানে, ওসি আছেন উইটনেস এবং ওখানে যার বাসায় গেছেন ওনারা উইটনেস আছেন এবং ওখানে যারা যারা বসেছিলেন একটা শুনেন, বাসায় এত বড় একটা ঘটনা হয়ে গেল বিল্ডিং এর মধ্যে, সালমান শাহ মারা গেছে, কোন নর্মাল মানুষ মারা যায় না, একটা নর্মাল মানুষ মারা গেলেও একটা পুরো অ্যাপার্টমেন্টের খবর হয়ে যায়, কিন্তু সালমান শাহ যে অ্যাপার্টমেন্টে মারা গেছে সেটা কিন্তু 14 তলা ছিল এবং 3 তলা প্রতিটা অ্যাপার্টমেন্টে 3টা 3টা করে অ্যাপার্টমেন্ট ছিল, তার মানে আপনি বুঝতে পারছেন কয়টা অ্যাপার্টমেন্ট, অনেকগুলো অ্যাপার্টমেন্ট তাই না, তো এখানে অলমোস্ট 48 অ্যাপার্টমেন্টের মতো কত হয় বলো তো, 14 তলা × 3 কত হয়? তো হ্যাঁ তো 42টা যদি হয়, আমি 48 বলেছিলাম, 42টা যদি হয়ে থাকে তো 42টা অ্যাপার্টমেন্টের মধ্যে একটা হইচই মানুষের মধ্যে, গেট টেট মানুষ ভরা, বাইরে ভক্তে গিজগিজ করছে, আমি যে বাসায় ছিলাম কেন আমি ওই বাসায় ছিলাম, আমার প্রশ্ন তো কেন আমি আমার নিজের বাসায় ছিলাম না, আমাকে বিট্টু বের করে দিয়েছে বলেই তো আমি আমার নিজের বাসায় ছিলাম না, উপরে তো ডিবি টিম যখন এসছে তখন আমি উপরে ছিলাম, তখন ওনারা পোস্টমর্টেম করতে নিয়ে গেছে এবং প্রথম থেকে যখন আমার শাশুড়ি এসে আমাকে মেরেছেন লাত্থি, ওটা এখন উনি ডিনাই করেন যে উনি আমাকে দেখেনি নাই, অথচ ওনার আগের রিপোর্ট গুলোতে দেখেন উনি ওখানে পরিষ্কার বলে যে সামিরাকে গিয়ে দেখেছি, সামিরা এটা করেছে, সামিরা ওটা করেছে, উনি কিন্তু নিজের মুখে বলা আছে এবং ওখানে বিল্টুও বলেছে এবং ওখানে কুমকুম মামাও বলেছে যে আমি নাকি পিঙ্ক কালার লিপস্টিক লাগিয়ে বসেছিলাম, হ্যাঁ অনেক কিছু বলা হচ্ছে, তা আমাকে না দেখলে এগুলো দেখেন কেমনে, হ্যাঁ অবশ্যই আমাকে দেখেছেন কিন্তু ওনারা কথা বারবার ঘোরান, ওনারা একবার ড্রেসিং রুমকে বলতে চান বেডরুম, ওনারা একবার বেডরুমকে বলতে চান বেডরুমের সাথে অ্যাটাচ ড্রেসিং রুম, ওনারা বলছে বাথরুম হয়ে গেছে, আব্বা ওই দিন লাইভে দেখলাম বললো যে মামা মনে আছে আব্বারও তো এরকম লাইভে আব্বারও তো বাথরুম হয়ে গেছিলো, তো আব্বার বাথরুমের সাথে ইমনের বিছানা বাদ ইমনকে তো বিছানাই নেওয়া হয়নি, কিন্তু সারা জীবনে দাবি করছেন বিছানাই ওনার পাওয়া গিয়েছিল, মিথ্যা কথা, অ্যাবসলুটলি মিথ্যা কথা, কারণ অনেক অনেক ছবি দেখিয়েছেন, আই সালমান বিছানায় অসম্ভব, বিছানায় সালমানের ছবি নয়, বিছানায় সালমান না, সালমানের ছবি নয় কেন তাহলে, তাহলে সালমানের ছবি নয় কেন, কারণ ছিল না সোজা, দিস আর অল দে আর অল ট্রাই টু ডাইভার্ট কনফিউজ। রেবেকা আর একটা প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন করেছেন, আর একটা করতে চাই, রেবেকা ভালোই প্রশ্ন করতে পেরে বুঝেছেন, উনি বলেছেন সালমান আপনাকে শাবনমের বিষয়ে কিছু কথা বলেছিল যেটা আপনি মেনে নিতে পারেননি, এটা আপনি বলেছেন কিন্তু কথাগুলো কি ছিল সেটা কখনো বলেননি, আপনি বলেছিলেন সেটা সালমানকে ছোট করবে, কিন্তু আমরা যারা পরিষ্কারভাবে জানতে চাই সত্যিটা কি সেটার খাতিরে আপনাকে বলতে হবে, কারণ সত্য খারাপ শোনালেও সত্য এই প্রশ্নগুলো ঘটনাটা সত্য নাকি এই ধরনের কথা উঠেছে সেটা সত্য না, প্রেগন্যান্ট হয়নি এটা সত্য না, এটা ইমনের কাছে আমার শোনা, ইমন নিজেই বলেছে সিঙ্গাপুর ওরা গেছিল দুজন একসাথে, এটা সত্য।
আমাকে একজন বলেছেন সামিরা শাবনুর দুজনকে একসাথে ইন্টারভিউ অবশ্যই আপনি কি ইন্টারভিউ তো রাখেন 100% আমি আপনার সামনে এখনো বসে আমি আরো আগে আসতে পারতাম 24 বছর আগে কিন্তু এগুলো তখন আমি সুযোগ পাইনি আমি এখন ইনভেস্টিগেশন কোনো ইনভেস্টিগেশন আন্ডার এ না আই ক্যান টক আরেকটা প্রশ্ন রিয়েল লাভ এই যে আপনি ইনভেস্টিগেশনের কথা বলছেন এটা যদি অনেকবার করেছে আগে ভিডিও তো করেছে আবার করতে হচ্ছে কারণ এটা দর্শক হয়তো অনেক ক্লিয়ার হওয়ার জন্য বারবার করতে বলছেন উনি বলছেন হয়তো ফেক আইডি বা কিছু রিয়েল লাভ নামে একজন বলেছেন আমার কথা হলো উনি এতদিন পরে এসে এই কথাগুলো বলছেন আগে কোথায় ছিলেন লুকিয়ে আমি কোথাও লুকিয়ে থাকি নাই নামটা কি রিয়েল লাভ তো বলতে একটু ইয়ে লাগছে কিন্তু আমি আপনাকে বলছি যে আমি কোথাও লুকিয়ে ছিলাম না ভাই আমি দেশেই ছিলাম আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টে আনসার করছিলাম এবং আমি ইনভেস্টিগেশন আন্ডার হয়েছিলাম আমার তিনটা বাচ্চার জন্মই ঢাকায় তিনটা বাচ্চার স্কুলও ঢাকায় সো আমি কোথাও যাইনি আমার পাসপোর্ট আছে সব কিছু আছে আমার ন্যাশনাল আইডি বাংলাদেশ আমি কোনো ইউকে সিটিজেন না ওনাদের মতো ওনারা কেন পালিয়ে আছে ওনারা কেন দেশে আসে নাই কারণ ওনারা রিজভির ঘটনার পর থেকে ওনারা পালিয়ে গেছে ওনারা রিজভিদার কালকে আপনাকে অ্যাডভোকেট বললেন যে রিজভি হচ্ছেন ওনাদের আসার ওনাদের আসবে কিন্তু আমি না এটা উনি বলেছেন তাহলে ভক্তরা আপনারা একটু একটু খেয়াল করবেন এই জায়গাটা যে ওনাদের অ্যাডভোকেট কিন্তু বলেছেন যে আমি আসামি না আপনারা একটু চিন্তা করবেন আমাকে আসামি বলার আগে দুইবার কারণ আপনাদের কথা কিন্তু মিলছে না তার মানে হ্যাঁ আপনারা একতরফা কথা বলছেন আর এখানে যেটা উনি বলেছেন যে রেজভি হচ্ছে আসামি 164 ধারায় ওনার স্টেটমেন্ট আছে তো রেজভি কি জেল থেকে পালিয়ে গেছে সেখানে বলা হয়েছে আপনারা হয়তো বা ইঙ্গিত দেওয়া হয়েছে আপনি বা আপনার বাবা আপনারা টাকা পয়সা দিয়ে রেজভিকে দেশে বাইরে পাঠিয়ে দিয়েছেন আপনি রেজভিকে যোগাযোগ করেছেন আপনি রেজভিকে আবার যোগাযোগ করেন আবার রেজভিকে জিজ্ঞেস করেন রেজভিকে বাংলাদেশে আসতে বলেন বাংলাদেশে এসে রেজভি কথা বলে ক্লিয়ার করেন শুনেন এগুলোর সাথে রিপোর্টের কোনো কানেকশন নাই সুসাইড ইজ সুসাইড দ্যাট ইজ কমপ্লিট এগুলো হচ্ছে পিছে ব্যাকগ্রাউন্ড কোশ্চেনস একটা অদ্রিয়ানা ইসলাম উনি জানতে চেয়েছেন ডিফারেন্ট কোশ্চেন সেটা হচ্ছে সামিরা আপু আপনি তো নীলা আন্টির ছেলের বউ ছিলেন নীলা আন্টি ওনার আর্কিটেক্ট একজন ফ্রেন্ড আছে তার ব্যাপারে জানতে চাই আপনি জানেন কিছু আর্কিটেক্ট কোনো ফ্রেন্ড বা কিছু এটা অদ্রিয়ানা ইসলাম নামে একজন লিখেছে এটি কে লিখেছে অদ্রিয়ানা মেবি নামটা AUDRIANA অদ্রিয়ানা ইসলাম অদ্রিয়ানা না জেনে প্রশ্ন করেনি এত একটা স্পেসিফিক প্রশ্ন যখন করেছেন একটা আর্কিটেক্ট কে নিয়ে হ্যাঁ অবশ্যই ছিলেন এবং এটা এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে আমাদের ফ্যামিলিতে ইমোনের সাথে ইমোনের সাথে ইমোনের মায়ের আপনি জানেন কিছু একটু শেয়ার করতে পারি যে একটা প্রশ্ন এসেছে আপনি শেয়ার করবেন কিনা না আমি শেয়ার করব কিতে আছে সমস্যা ছিল আমার খুব অসুবিধা হচ্ছে কেন জানেন কথাগুলো অসুবিধা আমার এখানেই হচ্ছে যে প্রত্যেকটা কথা প্রশ্নের উত্তর না বলতে পারছি না হ্যাঁ বলছি কিন্তু কথাগুলো বলতে পারছি না কারণ কথাগুলো বলতে গেলে আমাকে মানুষকে অনেক নিচে নিয়ে আনতে হবে আমি কিন্তু ওনাদের মতো শিক্ষা পাইনি আমিও এই ধরনের প্রশ্ন করতে অভ্যস্ত নই কিন্তু যেহেতু আমি বলছি আমি আপনার মুখোমুখি হব এবং আমি প্রশ্ন চেয়েছি তাই প্রশ্ন আমি করতে হচ্ছে দর্শকদের